সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, তোমরা সবাই চুপচাপ করে বসবে, কেউ কথা বলবে না। এক শুভ সন্ধিক্ষণ, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সে জন্মদিন 125তম জন্মদিন আজকে আমরা উদযাপন করতে চলেছি। তাই প্রথমে নেতাজির পায়ে পুষ্পাগ্র দিয়ে আমরা বিবেকানন্দ কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাই পুষ্প অর্ঘ্য নিবেদন করে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটি উদ্বোধন সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করছি। তাই শিক্ষক মহাশয়দের বলছি, আপনারা একে একে মঞ্চের কাছাকাছি চলে আসুন এবং সবাই পুষ্প দিয়ে নেতাজির পায়ে আমরা নিবেদন জানাবো। এবং প্রত্যেকটি ক্লাস থেকে দু তিনজন করে ছেলে মেয়ে আস্তে আস্তে করে উঠে চলে আসবে, ওরাও সবাই এসে ফুল দিয়ে আস্তে আস্তে করে আমরা চলে যাব। হ্যালো, এরপরেই আমরা ক্লাস ফাইভ থেকে ডেকে নেব, কয়েকজন ছেলে মেয়ে উঠে চলে আসো। আমি
জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। এই জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। এই উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করছেন খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারের ইংরেজি বিভাগের শিক্ষক রঞ্জন মণ্ডল মহাশয়, এবং ওনাকে তবলায় সহযোগিতা করছেন অয়ন মণ্ডল, গোবর্ধন থেকে আগত বিশেষ অতিথি। সেন্টারের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকের প্রোগ্রামটি আমরা শুরু করছি। রা
দেব মোরা জীবন দেব রক্ত দেব মোরা জীবন দেব মাতৃভূমির করে শপথ নেব মাতৃভূমির করে শপথ নেব নেতাজি নেতাজি ফিরে শুনিয ধামে ফিরে শুনিয ধামে বিদ্রোহী বীর নেতাজি সুভাষ তোমারই গৌরব যে তুমি ভারত মায়ের গর্ব ছেলে তুমি জন্মভূমির ধন্য ছেলে তুমি হৃদয়েতে থাকবে তুমি চিরকাল হৃদয়েতে থাকবে তুমি চিরকাল শাশ্বত জীবনে অমর তোমার হৃদয়েতে থাকবে তুমি চিরকাল শাশ্বত জীবনে অমর তোমার নেতাজি নেতাজি ফিরে শুনি জোধামে ফিরে শুনি জোধামে ভারত আদর্শের গৌরব যে তুমি স্বাধীন মানবতার দিকপাল যে তুমি ভারত আদর্শের গৌরব যে তুমি স্বাধীন মানবতার দিকপাল আজাদিন বাহিনী তোমারই গড়া জয়হীন বাণী খনি তোমারই দেওয়া আজাদিন বাহিনী তোমারই গড়া জয়হীন বাণী খনি তোমারই দেওয়া মুক্তি প্রাণের হে অগ্রদূত মুক্তি প্রাণের অসংখ্য ধন্যবাদ রঞ্জন বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে খুদে ছোট্ট শিল্পী তবলায় যিনি সহযোগিতা করলেন অয়ন মণ্ডল অত্যন্ত ভালোভাবে দক্ষতার সঙ্গে ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্র অয়ন খুবই ভালো প্রদর্শন করলো হ্যালো এরপরেই আমরা অনুষ্ঠান পর্বে যাচ্ছি এরপরেই আবৃত্তি করবে ক্লাস 9 থেকে রিয়া মণ্ডল রিয়া মণ্ডল তুমি মঞ্চের সামনে চলে এসো ক্লাস 8 থেকে
রিয়া মণ্ডল তুমি মঞ্চের সামনে চলে এসো। নমস্কার উপস্থিত সকল, আমার শিক্ষক শিক্ষিকা ও দাদা দিদিদের প্রণাম, আমার সহপাঠীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ছোট ভাই বোনেদের স্নেহাশীষ জানিয়ে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। সূর্যতনয় অধিকারীর লেখা আজ আবার তোমাকেই চাই কবিতাটি। যারা এত বড় দেশটিকে ভাগ করে ক্ষমতার অলিন্দে বসতে চেয়েছে, তাদের গালে সপাটে থাপ্পড়ের নাম নেতাজি, যে ক্ষণ জন্মার জন্ম না হলে হয়তো ভারতবর্ষে স্বাধীনতার সূর্য উঠত না কোনোদিন। তার নাম নেতাজি। নেতাজি বাঙালির আবেগের নাম, নেতাজি বাঙালির সাহসের নাম, নেতাজি বাঙালির হৃৎপিণ্ড, যার নাম শুনে এখনো খাড়া হয়ে ওঠে প্রতিটি রোমকূপ। আজও শিরায় শিরায় রক্তের সাথে ছোট নেতাজির নাম। বাঙালির আজন্ম ভালোবাসা, জাতির হিত স্পন্দন, স্বাধীনতা, যে কোনোদিনই চাইনি দেশ মাতৃকার অঙ্গচ্ছেদ, চাইনি কলকাতা নোয়াখালীর দাঙ্গা, তার নাম নেতাজি। আজও 14টি লোকসভা নির্বাচন, স্বাধীনতার 71টি বছর পরেও যে রয়ে গেছে অপাঙ্কতেও, তার নাম নেতাজি। 3টি কমিশন, 217টি ফাইল, 70,000 পৃষ্ঠায় আজও যে চিরন্তন রহস্যময় দেশের মঙ্গলে সেই আপোষহীন সংগ্রামের নাম নেতাজি। না জানি কত নায়ক খলনায়ক হবে যদি রহস্য উন্মোচিত হয়। তুমি চাওনি ক্ষমতা, চেয়েছিলে স্বাধীনতা, তাই তুমি আজও যুদ্ধ অপরাধী। ব্রিটিশ সরকারের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল, সেই ভয় এখনো তাড়া করে বেড়াচ্ছে রাষ্ট্রপুঞ্জকে। তোমাকে নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি, সেই রাজনীতি আজও চলছে। ভারতবর্ষের অফিসে আদালতে তোমার ছবি নেই, তুমি আছো বিপ্লবের আগুনে, প্রতিরোধের বুলেটে, এদেশের মুদ্রায় তুমি নেই, আছো বেকারের মননে, স্বাধীনতার স্বপ্নে, আদর্শের বীজ মন্ত্রে। ইংরেজদের ছেড়ে যাওয়া লুঠের মালে আজ যাদের আধিপত্য, তারাই সাদা পাঞ্জাবি পরে 23 জানুয়ারি সকালে তোমার গলায় মালা দিয়ে দেশপ্রেমিক সেজে দেশপ্রেমের বুলিয়া উড়ায়। এলগিন রোডের 3 তলার ঘর, বিএলএ 71-69 নাম্বারের প্লেটের সেই গাড়ি আজও তোমার অপেক্ষায়। ল অ্যান্ড অর্ডার ভুলুণ্ঠিত, বিক্রি হয়েছে মথাদর্শ, স্বার্থান্বেষী লুঠেরাদের দেশ লুট দেখেও কি তুমি ঠাঁই দাঁড়িয়ে থাকবে শ্যামবাজার চৌম রাস্তার মোড়ে? ঠাঁই দাঁড়িয়ে থাকবে শ্যামবাজার 5 মাথার মোড়ে? একটা গোটা জাতিকে ঝুঁকি নিয়ে লড়বার অনুপ্রেরণায় আজ আবার তোমাকেই চাই। আজ দেশটাকে যারা বিকিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে অপোজিন সংগ্রামে তোমাকেই চাই। চাই জাতপাতের বিভেদের রাজনীতি রুখতে, চাই বেকারের 2টি হাতে 1টি কাজের জীবন সংগ্রামে, আজ আবার তোমাকে চাই ক্ষুধার্ত শিশুর ভাতের লড়াইয়ে। নমস্কার। ক্লাস 8-এর এরপরেই ক্লাস 9 থেকে একটা সুন্দর বক্তব্য করবে নেতাজিকে নিয়ে সৌভিক মণ্ডল। সৌভিক মণ্ডল ক্লাস 9-এ পড়ে, মঞ্চে চলে আসো। নমস্কার, আমার নাম সৌভিক মণ্ডল। খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাগণ ও আমার সহ পাঠক পাঠিকা ও আমার ভাই বোন ও দাদা দিদিদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি নেতাজি সুভাষচন্দ্রের সম্পর্কে 2-4টি কথা বলছি। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু, যিনি ছিলেন একজন সরকারি উকিল, এবং তার মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। নেতাজি সুভাষচন্দ্র বসু পৈতৃক বাসস্থান ছিল তার পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমে তার শিক্ষা গ্রহণ করেন কটকের এক ইংরেজি স্কুলে, এবং পরবর্তীকালে তিনি কটকে এক কলেজিয়েট স্কুলে পরীক্ষায় 2য় স্থান অধিকার করেন, এবং পরবর্তীকালে তিনি উড়িষ্যার প্রেসিডেন্সি কলেজে পড়া চলাকালীন ওই কলেজে অধ্যাপক ওটেন সাহেব বাংলার ছাত্রদের প্রচুর অসম্মান করেন। এই কথা শোনার পর নেতাজি সুভাষচন্দ্র তার ছাত্রদের নেতৃত্ব দেন ওটেন সাহেবকে মারধর করার জন্য, এবং এরই প্রতিবাদে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার ছাত্রগণ সেই
ওটেন সাহেবকে প্রচুর মারধর করেন এবং এর ফলস্বরূপ নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওই কলেজ থেকে বিতাড়িত করা হয় এবং পরবর্তীকালে আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে তিনি ইংরেজদের দেওয়া চাকরি না নিয়ে তিনি দেশমাতৃকের আহ্বানে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি চিত্তরঞ্জন দাসকে তার নিজের রাজনৈতিক গুরু হিসাবে মেনে নিলেন এবং পরবর্তীকালে তিনি তার পাশাপাশি চলেছিল সারা বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলেছিল এক পাশে ছিল জার্মান ইতালি এবং জাপান অন্য পাশে ছিল ইংল্যান্ড ও আমেরিকা নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে তিনি জার্মানিতে গিয়ে পৌঁছান এবং তিনি সেখানে রাসবিহারী বসুর সঙ্গে দেখা করেন এবং গড়ে তোলেন এক দুর্ধর্ষ বাহিনী যার নাম ছিল আজাদ হিন্দ ফৌজ এবং তিনি ছিলেন ওই দলের সর্বাধিনায়ক তাছাড়া তিনি তরুণের স্বপ্ন নামক একটি গ্রন্থে বলেন যে যতদিন ভারতবর্ষে লোকেরা বেঁচে থাকবে অর্থাৎ যতদিন ভারতবাসীরা বেঁচে থাকবে ততদিন তাদের অন্তরে অর্থাৎ হৃদয়ে নেতাজি সুভাষচন্দ্র আত্মা অমর হয়ে থাকবে এছাড়াও তিনি বলেন যে স্বাধীনতা আন্দোলনে ইতিহাসে নেতাজির নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে কিন্তু নেতাজি মৃত্যুর রহস্য নিয়ে এখনও সঠিক জানা যায়নি তবে শোনা যায় 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট এক বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু ঘটে নমস্কার ক্লাস 9 থেকে সৌভী মণ্ডল খুব সুন্দর একটি বক্তব্য করলো এরপরে একটি আবৃত্তি করবে ক্লাস 5 থেকে বরিণী শিখা রায় নেতাজি সম্বন্ধে একটি আবৃত্তি করবে মঞ্চে চলে আসো নমস্কার আমার নাম বরিণী শিখা রায় আমি একটি কবিতা বলে শোনাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস কবির হুমায়ুন জানকীনাথের রক্তকণিকা কটক শহরে এলো প্রভাবতী দেবী সৌভাগ্যবতী সুভাষচন্দ্র পেল চিত্তরঞ্জন দেশ বন্ধুর যোগ্য শিষ্য তুমি বিবেকানন্দের ভাবা লড়ছে জাগালে ভারত ভূমি মনীষীরা কয়ে বড় কৌতুকে বাঙালি করে আজ যা সারা ভারতীয় জনতা সকল আগামী করলো ভাবেতা এই বিশ্বাস প্রভাষিত হলো তোমার চেতনে নেতাজি যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না এই কথা সত্য আজি প্রেমীর আকরে সিক্ত হৃদয়ে উচ্চারিলে বিশ্বাসে তোমরা আমাকে রক্ত দাও হে স্বাধীনতা দেব নিঃশ্বাসে ব্রিটিশ শাসন হবে না মুক্ত করমচাঁদের নীতিতে স্বৈর শাসক যাবে না হটিয়া অহিংসতার ভিত্তিতে তুম মুঝে খুন দো ভারতবাসী তুমসে আজাদি দৌঙ্গা মেয়ে জয় হিন্দ অমর স্লোগান কে উচ্চারিবে তোমার নাই নমস্কার ক্লাস 5 থেকে বর্গী শিখা খুব সুন্দর একটি আবৃত্তি করে শোনালো এরপরে আমরা ক্লাস 8 থেকে বিল্লদল রায় একটি গান শুনে নেব কারার ওই লৌহ কপাট বিল্লদল রায় চলে আসো কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্তৃক রক্ত কারণ তোলা জোরে হ্যাঁ কারণ তোলা জোরে
খেলা ভেলু বাড়ি কারা রইল কপাল ভেঙে ফেল কালু পাট রক্ত জমান শিকল গুজাল পাতা বেজি রক্ত জমান শিকল গুজাল পাতা বেজি রক্ত জমান শিকল গুজাল পাতা বেজি নমস্কার ক্লাস এইট থেকে বিল্লদল রায় খুব সুন্দর একটি গান পরিবেশন করলো। এরপরেই ক্লাস সিক্স থেকে আবৃত্তি করবে শুভজিৎ মণ্ডল। মঞ্চে চলে আসো শুভজিৎ মণ্ডল। চলে আসো। নমস্কার, আমার নাম শুভজিৎ মণ্ডল। আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি নোট বই সুকুমার রায়। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলিবিলি লেখাতে, ভালো কথা শুনি যেই চটপট লিখিতা, ফড়িঙের কটা ঠেং আর চলা কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট চট, কাতু কুতু দিলে গরু কেন করে চটপট, দেখে শুনে পড়ে শুনে বসে মাথায় খামিয়ে নিজে নিজে আগে গোড়া লেখে গেছি আমি, গান করে কট কট ফোড়া করে টন টন, ওরে আমার ছুটে আয় নিয়ে আয় লন্ডন, কাল থেকে মোর মনে লেগে আছে কটন, ঝোল গুড় কিসে দেয় সাবান না পটন, এই বেলা বন্ধনটা লোকে লিখে রাখি কুচি জবাবটা যেন দেবে মেজ থেকে কুচিয়ে পেট কেন কামড়ায় বলা দেখি পারে কি। নমস্কার শুভজিৎ মণ্ডল একটি আবৃত্তি পরিবেশন করলো। এরপরেই ক্লাস সিক্স থেকে বক্তব্য করবে, সংক্ষিপ্ত বক্তব্য করে আমাদের কাছে পরিবেশন করবে শুভ্র ভূঁইয়া। শুভ্র ভূঁইয়া মঞ্চে চলে আসো। নমস্কার, আমার নাম শুভ্র ভূঁইয়া। আমি একটা ক্ষুদ্রতম বক্তব্য করছি নেতাজি জয়ন্তী দিবস। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যা কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। তিনি ছোটবেলা থেকে পড়াশোনা মেধাবী ছিলেন, কঠোর পরিশ্রম ও তাকে সমস্ত শিক্ষক খুবই ভালোবাসতেন। তিনি সিভিল পরীক্ষায় 4th স্থান অধিকার করেন, কিন্তু তিনি সেই চাকরিকে লাথি মেরে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেন। স্বামী বিবেকানন্দকে তিনি নিজের এর গুরু বলে মনে করতেন। ছোটবেলা থেকে নেতাজি প্রতিবাদী স্বভাবের ছিলেন, কোনো জায়গায় ব্রিটিশ অত্যাচার দেখলে তিনি তাদের ভাষায় উপযুক্ত জবাব দিতেন। গান্ধীজির সঙ্গে এটাই ছিল তার মতভেদ, প্রতিদান করার। তার রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। স্বাধীনতা সংগ্রাম হওয়ার জন্য নেতাজি ইংরেজরা মোট 11 বার কারাদুদ্ধ করেছিলেন। দুঃখিনী ভারত মাতাকে দাসত্ব সংকীর থেকে মুক্ত করার জন্য ছদ্মবেশ বিশ্বের বিভিন্ন দেশে হেনে হয়ে যুদ্ধের জন্য বেরিয়েছিলেন। আর্থিক ও সৈন্য সাহায্য চেয়ে 1944 খ্রিস্টাব্দের ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তারপর 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যান। নমস্কার। শুভ্র ভূঁইয়া খুব সুন্দর একটি বক্তব্য পরিবেশন করলো। এরপরেই ক্লাস ফাইভ থেকে স্মৃতিকোনা রায় একটি আবৃত্তি করে শোনাবেন। স্মৃতিকোনা রায় মঞ্চে চলে আসো। নমস্কার, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমার নাম স্মৃতিকোনা রায়। দারোগা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেনে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু, চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি, বর্দার ঘরে 7টা বেড়াল পোষেন ছোট বড়, মির্জা পোষে 8টা কুকুর যতই বারণ করো, শেষটা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাতে প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে হাবু তোমরা কিসব ভুলো, সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো, শুনেই হাবু বেজায় বাবু বললে করুন সুরে, 150 পোষা পায়রা আমার যাবে এই যে শহুরে। নমস্কার।
স্মৃতি গোনা রায় ক্লাস ফাইভ থেকে খুব সুন্দর একটি আবৃত্তি করলো। এরপরেই একটি বক্তব্য শুনে নেব এক্স টেন থেকে অষ্টমী মণ্ডল। অষ্টমী মণ্ডল নেতাজিকে নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য করে আমাদেরকে শোনাবে। অষ্টমী মঞ্চে চলে আসো। নমস্কার, আমার এই মঞ্চে উপস্থিত আমার প্রধান শিক্ষক মহাশয় ও শিক্ষক মণ্ডলীদের আমার প্রণাম জানিয়ে ও আমার ছোট 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 ভাই বোনেদের আমার প্রীতি শুভেচ্ছাও জানাই। আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এই নিয়ে আমি কিছু একটা বক্তব্য বলে শোনাচ্ছি। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পৃথকত কিংবদন্তী নেতা ছিলেন তিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান দেশপ্রেমিক। আমাদের দেশ এই স্বাধীন করার জন্য স্বাধীন করার পেছনে তিনি অনেক তার মিল ছিল অনেক অতুলনীয়। তার তিনি উড়িষ্যার কটকে 23 জানুয়ারি 1897 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন বিখ্যাত আইন ব্যবসায়ী ও সমাজ সংস্কারক মানুষ। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু ও মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি ব্লক দল প্রতিষ্ঠা করেছিলেন। ভারত এই মহান সন্তানের জন্য গর্ববোধ করতে পারে। আর তিনি 1945 সালে আঠেরোই আগস্ট বিমানের একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু তার এই মৃত্যুটি ছিল খুবই রহস্যময়, এখনো তা জানা যায়নি। অষ্টমীকে ধন্যবাদ, অনেক সুন্দর একটি বক্তব্য আমাদেরকে করে শোনালো। এরপর যেহেতু আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসটাই আমরা উদযাপন করছি, তাই তাকে নিয়ে আমরা যতই আবৃত্তি বক্তব্য গান সঙ্গীত এইসব পরিবেশন যাই করি না কেন, তবুও মনে হয় অনেক কম হয়ে যায় তাকে নিয়ে। তার যা দক্ষতা বা তার যা অবদান আমাদের দেশমাতার প্রতি ছিল, তাই এই রকমই তার স্মৃতিচারণায় আমরা আবার জড়িয়ে পড়ছি আমাদের বিবেকানন্দ কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষক রঞ্জন মণ্ডল মহাশয় নেতাজিকে নিয়ে একটি ভারত মাতার গান পরিবেশন করে শোনাচ্ছেন। এখন ওয়ান মণ্ডল, সপ্তম শ্রেণীর ছাত্র। মোদীর জন্মভূমি ভারত মোদীর মা, এই মাটিতে জন্মেছে কত বিপ্লবী ক্ষুদিরাম। ভারত মোদীর জন্মভূমি ভারত মোদীর মা, এই মাটিতে জন্মেছে কত নেতাজি ক্ষুদিরাম। মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা, জন্মভূমি ভারত মোদীর মা, এই মাটিতে জন্মেছে কত নেতাজি ক্ষুদিরাম। মা গো মা, বুকে রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ করেছে প্রাণ, মরণ মোদের হয় যেন মগ দেশের তারে জীবন। বুকে রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ করেছে প্রাণ, মরণ মোদের হয় যেন মগ দেশের তারে জীবন। মা গো মা, মা গো মা।
ভাই সঙ্গী কি সব ভাই তবুও কেন পাই না আহার পাই না বাঁচার দাবি দেশের বুকে লাঙ্গল চালাই সঙ্গী কি সব ভাই তবুও কেন পাই না আহার পাই না বাঁচার দাবি জন্ম যদি নিল ওরা মাগো তোমার বুকের মাঝি ঠাই দিও মাগো তোমার কোলে বেঁচে থাকার তরি জন্ম যদি নিল ওরা মাগো তোমার বুকের মাঝি ঠাই দিও মাগো তোমার কোলে বেঁচে থাকার তরে মাগো মা মাগো মা মাগো মা ভারত মাতির জন্মভূমি ভারতের মা এই মাটিতেই জন্মেছে কত নেতাজি ক্ষুদিরাম মাগো মা এরপরে আমরা একটা সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব ক্লাস এইট থেকে মহিতোষ মণ্ডল মহিতোষ মণ্ডল মঞ্চে চলে এসো নমস্কার আমার নাম মহিতোষ মণ্ডল আমি একটি ক্ষুদ্র বক্তব্য করে শোনাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু পরাধীন ভারতের জনগণকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন তিনার পিতার নাম জানকীনাথ বসু কলকাতায় কটিশ চার্চ কলেজে থেকে বিএ পাস করেন তারপর কিছুদিন ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় পাস করেন কিছুদিন লোভনীয় সরকারি চাকরি না নিয়ে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বহুবার তাকে কারাবরণ করতে হয় 1941 খ্রিস্টাব্দে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি ভারত ছেড়ে প্রথম জার্মানি ও তারপর জাপানে যান সেখানে থেকে সিঙ্গাপুর এসে 1943 খ্রিস্টাব্দে বিপ্লবী রাসবিহারী বসুর গড়া আদাধীন ফৌজে দায়িত্বকর গ্রহণ করেন সম্পূর্ণ ভারতীয় সৈনিকদের নিয়ে গড়া এই ফৌজ নিয়ে নেতাজি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং 1944 সালে ভারতে এসে মণিপুর রাজ্যের কোহিমায় যুদ্ধ করেন কিন্তু এরপর নানা কারণে এই বাহিনী পিছু হটতে বাধ্য হয় এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয় প্রচারিত হলেও দেশবাসী আজও তা বিশ্বাস করে না তাই এই মহামানব আজও মানুষের মনে অমর হয়ে আছে নমস্কার মহিতোষ মণ্ডল ক্লাস এইট থেকে খুব সুন্দর একটি বক্তব্য করলো এরপরেই ক্লাস নাইন থেকে আমরা একটা আবৃত্তি শুনব সুদেষ্ণা মাঝি চলে এসো মঞ্চে শোনো নমস্কার আমার নাম সুদেষ্ণা মাঝি স্বামী বিবেকানন্দ কোচিং সেন্টারে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে ও বড় দাদা দিদিদের প্রণাম জানাই ও আমার ছোট ছোট ভাই বোনদের স্নেহাশীষ জানিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটা আবৃত্তি পড়ে শোনাচ্ছি জয়তু নেতাজি সুধাংশু চক্রবর্তী সেই ছেলেটাও বই তো বুকে অসম্ভব এক জেদ বয়স তার কম হলেও মানত না ভেদাভেদ জেদের বসে অনেক কাজই দেখিয়েছিল করে
বাবা মায়ের শাসন তাকে বার্তনা রাখে ধরে। সেই বয়সে জেনেছিল সে পরাধীনতার গ্লানি কতটা ছিল ঘৃণায় ভরা, কতটাই বা মান হানি। সুযোগ পেলেই অজুহাত এবং নানান ছলে বলে অলক্ষেতে মিস্ত সেজে বিপ্লবীদের দলে। সেই ছেলে একদিন বড় হয়ে ছদ্মবেশ ধরে পাড়ি দিলেন সুদূর বার্লিনে হিটলারের দরবারে। ইথারে যেদিন ভেসে এলো বলছি আমি সুভাষ, সেদিন কেউ পাই নিকটের আগুনের পূর্বাভাস। সিঙ্গাপুরের বুকে দাঁড়িয়ে যেদিন দিলেন তিনি আদেশ, রক্ত দিলে স্বাধীনতা পাবে এই কথাটি শেষ। সইছে না আর ব্রিটিশ রাজে চাপিয়ে দেওয়া পরাধীনতা, তোমরা দিলে রক্ত ফিরিয়ে আনবো আবার স্বাধীনতা। যেথায় আছো যত যুবা ভারত মাতার সন্তান, এসো সবাই শপথ করি দেব জীবন বলিদান। আজাদ হিন্দ ফৌজের সেপাহীদের দৃঢ় পদধ্বনিতে কেঁপে উঠুক ব্রিটিশ রাজের বুক অশনী সংকেতে। ওদের দূর করতেই হবে আমাদের ভারতবর্ষ থেকে ভারত মাতার গর্ব সেই দামাল ছেলে নেতাজিকে। এসো সবাই স্যালুট জানাই কপালে হাত রেখে, নমস্কার। ক্লাস 9 থেকে সুদেশ নামাজি খুব সুন্দর একটি আবৃত্তি করল। এরপরেই ক্লাস 5 থেকে দেবাদৃত ভঞ্জ একটি গান পরিবেশন করবে। দেবাদৃত ভঞ্জ মঞ্চে চলে এসো। দেবাদৃত ভঞ্জকে সহযোগিতা করবে অয়ন মণ্ডল। ক্লাস 7 থেকে অয়ন মণ্ডল চলে এসো। ¡Gracias!
দেবাদৃতা ভঞ্জ খুব সুন্দর একটি দেশাত্মবোধক গান গিয়ে শোনালেন, ওকে অসংখ্য ধন্যবাদ। এরপরেই আমরা সবাই একটু চুপচাপ থাকব, আমরা আমাদের পতাকা উত্তোলন হবে, সবাই যেখানে বসে আছে চুপচাপ বসে থাকব। সবাই জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে শুরু করব, সবাই গাইবে কিন্তু বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, ভারত মাতার রত্ন নেতাজি সুভাষচন্দ্র বসু কি, বন্দে মাতরম, বন্দে ভারতম। এরপর শহীদের প্রতিকৃতিতে পুষ্প দিচ্ছেন আমাদের স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বর্মন মহাশয়, সরি বিশ্বজিৎ ভূঁইয়া। বন্দে মাতরম, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, মাতরম, বন্দে, নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্ম দিবস কি, বন্দে মাতরম, বন্দে ভারতম। নমস্কার, আমরা আজ এক জাতীয় পূর্ণ দিনে আমরা উপস্থিত হয়েছি, যে দিনটা আমরা ভারত মাতার বীর সন্তান। নমস্কার, আমার নাম শ্যাম সুন্দর দাস, আমার মাস্টার মশাইদের প্রণাম জানাই এবং আমার বড় দাদা দিদিদের প্রণাম জানাই এবং আমার ক্লাসের বন্ধুদের প্রণাম জানাই। দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পরাধীন ভারতের জনগণের কাছে এই আবেদন জানিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র। তিনি 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যায় রাজ্য কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু, কলকাতা স্কুটিস চার্চ কলেজ থেকে বিএ পাশ করে তিনি ইংল্যান্ড গিয়ে আইসিএস পরীক্ষায় পাশ করেন, কিন্তু লোভনীয় সরকারি চাকরি না নিয়ে তিনি দেশের স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এর জন্য বহুবার তাকে বারণ করতে হয়। 1841 খ্রিস্টাব্দে ইংরেজের পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি ভারত ছেড়ে প্রথমে জার্মানি ও তারপরে জাপান যায়। সেখান থেকে সিঙ্গাপুরে এসে
1843 খ্রিস্টাব্দ বিপ্লবী রাসবিহারী বসুর গড়া আজাদ হিন্দু ফৌজের দায়িত্বভাবে গ্রহণ করেন। সম্পূর্ণ ভারতীয় সৈন্যদের নিয়ে গড়া এই ফৌজ নিয়ে নেতাজি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং 1844 সালে ভারতের দেশে মণিপুর রাজ্য কোচবিহার যুদ্ধ করেন। কিন্তু তার এরপর নানা কারণে এই বাহিনী পিছু উঠতে বাধা হয়। এক বিমান দুর্ঘটনা সুভাষচন্দ্র মৃত্যু খবর প্রচারিত হলো, দেশবাসী আজও তা বিশ্বাস করেন না। তাই এই মানব মহামানব আজও মানুষের মনে অমর হয়ে গেছে। নমস্কার। খুব সুন্দর একটি বক্তব্য করলো। এরপরে আমাদের একটি নেতাজিকে নিয়ে সুন্দর আমরা বক্তব্য শুনে নেব। আমাদের এই খিদিরপুর প্রাইমারির প্রধান শিক্ষক মহাশয় দেবাশিস মণ্ডলবাবু মহাশয়, উনি উনার সুচিন্তিত মতামত এবং নেতাজির সম্বন্ধে উনার সমস্ত জ্ঞান আমাদের কাছে পরিবেশন করবেন। নমস্কার। হ্যালো, প্রথমে আমি ঠাকুর মা স্বামীজির হাতে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মূলত আজকে আমরা এক বিশেষ দিনে, এক জাতীয় জীবনে পবিত্র দিনে আমরা উপস্থিত হয়েছি। এই দিনটায় আমরা পেয়েছিলাম ভারত মাতার এক বীর সন্তানকে, অনন্য দেশনায়ক। এই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা পেয়েছিলাম। বাংলা ভারত মাতার কোল আলো করে তিনি এসেছিলেন। 1898 খ্রিস্টাব্দে এই আজকের দিনে কথা বলছে কেন, জানকীনাথ বসু এবং মাতা গ্রহাবতী দেবীর কোল আলো করে যিনি এসেছিলেন, যিনি আমাদেরকে ভারতবর্ষের মানুষকে পরাধীনতার ব্রিটিশ হাত থেকে মুক্ত করার জন্য যিনি লড়াই সংগ্রাম করে যিনি সুন্দর পথ দেখিয়েছিলেন, সেই জন্য আমরা স্মরণীয়। তিনি আপোষহীন একজন নেতা ছিলেন। আজকের দিনে তাকে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তোমরা একদিন বিশেষ করে বলবো, আমি আজকে ছোট তোমরা ছাত্র, আমার প্রিয় ছাত্ররা সবাই এবং আমার কোচিং সেন্টারের সব মাস্টারমশাইরা, আমাদের স্কুলের শিক্ষকমশাই সবাইকে আমি ফোনে আবার আন্তরিক শ্রদ্ধাও জানাই। যেহেতু আমরা সবাই এসছেন, খুব ভালো লাগছে। আজকের দিনে কোভিড পরিস্থিতিতে আমরা এর মধ্যে একটা এই আজকে মহান মানুষের দিনটা পালন করছি, খুব ভালো লাগছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এ প্রসঙ্গে বলি। আর হচ্ছে বিশেষ করে কোভিড প্রায় শেষ পর্যায়ে, আমরা জানছি অমিক্রন এসছে, কিন্তু অমিক্রন শীঘ্রই সুস্থ হচ্ছে মানুষজন। যাদের আগামী দিনে অসুস্থ হলে অবশ্যই ডাক্তার পরামর্শ নেবে। ভালো থাকবে সবাই, ঈশ্বরের প্রার্থনা করে সবাই ভালো থাকুন, ভালো থাকবেন। ছাত্ররা, আমার প্রিয় ছাত্ররা, একটা বক্তব্য। বর্তমান যে পরিস্থিতিতে ভারতবর্ষের এক দুর্দিন অবস্থা, এই জন্য খুব কষ্ট হয়, লজ্জিত পাই যে ভারতবর্ষে এখনো পরাণ 75 বছর পূর্তিতে হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষে এখনো দারিদ্র সীমার নিচে ভারতবর্ষ এখন অভুক্ত মানুষ, বেকারত্ব, যন্ত্রণা, সব কিছুতে আমরা ভারতবর্ষে পিছিয়ে আছি। যাতে আগামী দিনে আরো সুন্দর জায়গায় ভারতবর্ষকে আমরা নিয়ে যেতে পারি। সবার তোমরা ছাত্র আগামী দিনে নিশ্চয়ই বড় নাগরিক হবে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে হবে না, তার সঙ্গে মানুষ হতে হবে, দশের দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আত্মকেন্দ্রিক হলে চলবে না, মনটা বিকশিত করতে, সুন্দর করতে হবে, যাতে মানুষের পাশে থাকতে হবে। সে একটা বঙ্কিমচন্দ্রের কথা ঋষি বঙ্কিমচন্দ্র, তোমরা নিশ্চয় পড়েছ সাহিত্য সম্রাট, সেই যে স্বার্থ বিনা জীবন বিমুখ এই বৃহৎ জগৎ হতে, সে কখনো পারে না শিখতে। অর্থ স্বার্থ ত্যাগ করতে, নিঃস্বার্থ হয়ে কাজ করতে হবে মানুষের জন্য, মানুষকে ভালোবাসতে হবে। এই নেতাজি কে ছিল জানো? তিনি ছিলেন আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দের ভাব শিষ্য তিনি ছিলেন, তার পথ অনুসরণ করে চলতো। তিনিও স্বপ্ন দেখেছিলেন সুন্দর ভারতবর্ষ এই পরাধীনতার হাত থেকে তিনি রক্ষা করেছিলেন। তার আদর্শে ও অনেক বিপ্লবী সব লড়াই সংগ্রাম করেছিল, বিশেষ করে ক্ষুদিরাম বসু, নিশ্চয় নাম শুনেছিল, অগ্নি শিশু বলবো আমি তাকে। তারা কি হচ্ছে, সেই নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় তিনি নিয়োজিত করেছিলেন। ঠিক আছে, আমি একটু বক্তব্য বলছি, তোমরা বড় হয়ে মোটামুটি ভালো থাকবে, ভালো দেশের হয়ে কাজ করবে এই আশা রাখছি। আর একটু বলছি আমি, শুনো,
যেটা বক্তব্য বর্তমান ভারতবর্ষের যে অবস্থাটা, আজকে 126তম নেতাজি জন্মদিন পালন করছি, এই নেতাজি সম্পর্কে আমরা খুব গর্বিত যে আজকে আমি মনে করি যে না কি ভাবে সেটা দেখার দরকার নেই। ইন্ডিয়া গেটে নিশ্চয়ই ভারতবর্ষে স্ট্যাচু বসছে, এটা খুব গর্বের বিষয়। আমরা মাথানত করি ওনার কাছে বীর বিপ্লবে আজকে সম্মান জানালাম। আজকে আমরা সম্মান দিলে আমরা প্রাপ্য সম্মানটা পাওয়া আরও আগে দরকার ছিল, কিন্তু তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল বর্তমান ভারতবর্ষে কংগ্রেস সরকার। তাদের যে তার পিছনে লাগা, তার পিছনে ভালো কাজে সাপোর্ট না করা, তার জন্য সেই জন্য তাকে দেশ ছাড়তে হয়েছিল। আশা করি উনি থাকলে নিশ্চয় ভারত সুন্দর ভারতবর্ষ করে উঠত। যাই হোক, আমি একটু বলছি কিছু, তোমরা একটু মন দিয়ে শুনে, সময় নষ্ট করছি না, অনেক অনুষ্ঠান আছে, ছাত্ররা সবাই অনুষ্ঠান করবে, আমি শুনবো। যা শুধু আমার অনন্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু আজও দেশের সর্বত্র সাধারণ মানুষের সমাজ মুক্তির সংগ্রামে প্রেরণায় অন্যতম উৎস। দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনে এই মহান বিপ্লবীর জীবন সংগ্রাম, চিন্তা চেতনা ও স্বপ্ন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা সারা বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠিত হয়েছিল, উদ্যোগ হয়েছিল, সেটা চলছে আগামী 23 সাল পর্যন্ত, এই 23 জানুয়ারি পর্যন্ত সেটা থাকবে। নেতাজি স্মরণ করবো, নেতাজিকে আমরা শুনুন, তার সম্বন্ধে আমরা তাকে শ্রদ্ধা জানাবো, তার বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করব, সেমিনার হবে, বিভিন্ন যে কমিটি গঠন হয়েছে 1897 সালের 23 জানুয়ারি কটকে সুভাষচন্দ্র বসুর জন্ম। পিতা প্রসিদ্ধ আইনজীবী জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। তোমরা সব গল্প শোনো, নেতাজি সম্বন্ধে জানতে হবে। মনীষী চর্চা করতো মানুষকে, মনীষীদের জানলে নিশ্চয় বড় হতে পারবো আমি। মনীষী চর্চাবিহীন কোনদিন এই অনুপতিত সমাজ, এই সমাজে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। সব সেলফিশ ম্যান আমরা সব হয়ে গেছি, কিন্তু স্বার্থ ত্যাগ করতে হবে, তবে তো ভালো কাজ হবে, দেশের কাজ, মানুষের সমাজের ভালো কাজ হবে। তাহলে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, খালি আমার আমার করছি, স্বার্থ বিনা যেজন বিমুখে বৃহৎ যুগ সে কখনো পারে। আত্মরং মুখার্থ জগৎ ধিতায় চ, যদি নিজের মুক্তি চাই তাহলে সমাজের কাজ করতে হবে, ভালো মানুষকে ভালোবাসতে মানুষের কাজ করতে হবে, ঠিক আছে। 1897 শৈশব থেকেই পরিবারের মধ্যে পরাধীনতার গ্লানি ও মুক্তির আকাঙ্ক্ষাকে জাগ্রত দেখেছিলেন সুভাষচন্দ্র, যা তাকেও দেশাত্মবোধে অনুপ্রাণিত করেছিল। ছাত্র জীবনে রেভেন্স কলেজের স্কুলে প্রধান শিক্ষক এই বেনি মাধব দাস তার গুরু ছিল, তার আদর্শ সুভাষ তোকে একদিন বড় হতে হবে অনুপ্রেরণা দিয়েছিল সেই মাস্টারমশাই বেনি মাধব দাসের ঘটনা তোমরা পড়বে। এখন বর্তমান সিলেবাসে ফালতু সব সিলেবাস বলবো না করি আমি, এই সিলেবাস ঠিক নয়, বিজ্ঞান ভিত্তিক নয়, সিলেবাস পরিবর্তন দরকার, মনীষীদের জীবনে রাখা দরকার, তবে তো ভালো সুন্দর মানুষ হয়ে উঠবে। সিলেবাস ঠিক নয় এখন মনে করি আমি। বেনি মাধব দাসের সংস্পর্শে এসে তিনি দেশকে আরো গভীরভাবে জানতে পেরেছিলেন। তার অনুপ্রেরণায় 1908 সালের পরাধীন ভারতবর্ষে প্রথম 11ই আগস্ট শহীদ ক্ষুদিরামের আত্মোৎসর্গ দিবস উদযাপন করেছিলেন সুভাষচন্দ্র। ছাত্রদের নিয়ে স্কুলে অরন্ধন পালন করেছিলেন, গান গেয়েছিলেন, বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, গান হয়নি, হ্যাঁ চারদিকে স্বাধীনতা দিবসে আমরা গান বাজাইনি, স্বাধীনতা দিবসে বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ। শৈশবে এই পরিবেশে যাত্রা শুরু অনন্যই দেশনায়কের, সেই পথেই অনুসন্ধান করেছেন পরাধীন দেশের স্বাধীনতা তথা অসহায় মানুষের মুক্তি যথার্থ পথ। তরুণ বয়সে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মের পথে গিয়ে সন্ন্যাসীর বেশে ঘুরেছেন ভারতবর্ষ। পরবর্তী সময়ে নবজাগরণ আন্দোলনের চিন্তার দ্বারা উপলব্ধি করেছেন ধর্মের পথ নয়, ওই ঘুরে ঘুরে ধর্ম প্রচার করলে হবে না, কি বলছিল তার লক্ষ্য পরবর্তী কাছে পরিবর্তন হয়েছিলেন, তার মুক্তি যুক্তিভিত্তিক বৈজ্ঞানিক পথেই মানুষের জীবনের যাবতীয় সমস্যার সমাধান সম্ভব। সেই স্বপ্নেই ICS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ পদ, অর্থনৈতিক প্রাচুর্য বিলাস বহুল জীবনে হাতছানিকে অগ্রাহ্য করে তিনি পরাধীন দেশের শৃঙ্খল মোচনের সংগ্রামে আত্মনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এর আহ্বানে যুক্ত হন স্বাধীনতা সংগ্রামের মঞ্চ জাতীয় কংগ্রেসে।
জাতীয় কংগ্রেসের অবিসংবাদিত এই নেতা তখন মহাত্মা গান্ধী, দেশ জোড়া তার নাম। অত্যাচারী সশস্ত্র সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারের বিরুদ্ধে তার সংগ্রামের আদর্শ তথাকথিত অহিংসা, প্রকৃতপক্ষে শ্রমিক বিপ্লবের ভয়ে ভীত ভারতবর্ষের মালিক শ্রেণী গান্ধীবাদী নেতৃত্বকে অবলম্বন করে আপোষের পথে দেশের রাষ্ট্র ক্ষমতা আদায়ের লক্ষ্যে ব্রিটিশ বিরোধিতায় সামিল হয়েছিলেন। আরেকদিকে ক্ষুদিরাম বাঘাযতীন, সূর্য সেন, ফিতুলতা ওয়াদ্দেদার, আশফাক উদ্দুল্লা, ভগৎ সিং সহ আপোষহীন ধারার বিপ্লবীরা সারা দেশে ছোট বড় নানা সংগঠনের নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন ব্রিটিশ বিতাড়ন ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। কালক্রমে সুভাষচন্দ্রের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবী ধারার এই সংগঠনগুলি ঐক্যবদ্ধ হওয়ার অবকাশ পায়। সুভাষচন্দ্র দাবি তোলেন আপোষহীন, সুভাষচন্দ্র দাবি তোলেন আপোষহীন সংগ্রামের গড়া মুক্তি। ইতিমধ্যেই দেশের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ, দেশ বিদেশের অভিজ্ঞতার ফলে তিনি বৈজ্ঞানিক দর্শন হিসাবে মার্ক্সবাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এবং সোভিয়েত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক সামাজিক উন্নতি, তার মানব মুক্তির আদর্শ সংগ্রামকে গভীরভাবে স্বাগত জানান। আর 1938 সালে যারা বড় ছেলে নাইন টেনে বড়, তারা ইতিহাস জানতো ভালো করে, ইতিহাস পড়তে ইতিহাস খুব ভালো জিনিস আছে, আনন্দ পাওয়া যায় ইতিহাস পড়লে সব। 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি ঘোষণা করেন, কংগ্রেসের প্রথম লক্ষ্য দেশের পূর্ণ স্বাধীনতা অর্জন, পরের লক্ষ্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা। শ্রমিক ও কৃষকদের তিনি খুব ভালোবাসতেন, তাই স্বাধীনতা সংগ্রামে সামিল হতে হবে আজকে উঠে ভারতের পুঁজিপাতি শ্রেণী। কংগ্রেসের ভিতরে শুরু হয় সুভাষ বিদ্রোহী চক্রান্ত। কংগ্রেসের গান্ধীবাদী নেতৃত্বের এই চক্রান্তের মূলে ছিল পুঁজিপতি শ্রেণীর স্বার্থরক্ষা ও তার পরিপূরক আদর্শগত অবস্থান। স্বাধীনতার মধ্য দিয়ে জনজাগরণ, জনসাধারণের সামাজিক অর্থনৈতিক মুক্তি ঘটবে নাকি পুঁজিপতিরা তার সমস্ত ফলকে আত্মসাত করবে, এই ছিল তার মূল বিরোধ। স্বাধীনতার আন্দোলনকে গণমুক্তির সংগ্রামে পরিণত করার এই লড়াইতে সুভাষচন্দ্র এদেশে তৎকালীন বামপন্থীদের সহযোগিতা প্রত্যাশা করেছিলেন, কিন্তু যথার্থ মার্ক্সবাদী না হওয়ার কারণে তারাও সেদিন নেতাজির ঐতিহাসিক ভূমিকাকে যথার্থভাবে না বোঝার ফলে সহযোগী হননি। উপরন্তু আন্তর্জাতিক পরিস্থিতি সঠিক উপলব্ধির অভাবে স্বাধীনতা সংগ্রামের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সহযোগিতা করার দুর্ভাগ্যজনক পথ গ্রহণ করে তৎকালীন কমিউনিস্ট পার্টি। সেদিন ত্রিপুরি কংগ্রেসে জয়ী হয়েও সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন সুভাষচন্দ্র। পরে মৃত্যু শিহরে নিয়ে অলঙ্ঘনীয় বিপদসংকুল পথে দেশ ত্যাগ করেন। আফগানিস্তান, রাশিয়া, জার্মান হয়ে জাপানে বিপ্লবী রাসবিহারী বসুর গঠিত আজাদহীন বাহিনীর কর্তৃত্ব ভার গ্রহণ করেন। বিদেশে বন্দী ভারতীয় সেনাদের সংগঠিত করার উদ্যোগ নেন। আজাদ হিন্দ বাহিনীর সম্মুখ সমরে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারকে একাধিক যুদ্ধে পর্যদস্ত করলেও শেষ পর্যন্ত সামরিকভাবে বিজয় অর্জন করতে পারেনি, এ কথা সত্য। কিন্তু দেশের মাটি পর্যন্ত পৌঁছে যাওয়া আজাদ হিন্দ বাহিনীর গুরুত্বপূর্ণ সংগ্রাম, দেশের পরাধীন, দেশের অসহায় মানুষের মধ্যে সেদিন যে গভীর উদ্দীপনা ও আস্থা সৃষ্টি করে তা ব্রিটিশ সরকারকে সাম্রাজ্যবাদী শাসন প্রত্যাহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্বাধীনতা অর্জনের মুহূর্তে সুভাষচন্দ্র মত বলিষ্ঠ নেতৃত্বে অনুপস্থিত রাষ্ট্র ক্ষমতা উত্থিত করে সুভাষচন্দ্র বিরোধী আপোষকামী কংগ্রেস নেতৃত্ব অপূর্ণ থেকে যায় সুভাষচন্দ্র সহ দেশের অসংখ্য বিপ্লবী শহীদের গণমুক্তির পথ স্বপ্ন। প্রতিষ্ঠা পায় দেশীয় ধনিক শ্রেণীর শাসন, যার পরিণতি দেশের মানুষ আজ ভোগ করেছেন। আর স্বাধীনতার 75 বছর উত্তীর্ণ হয়েছে, কিন্তু সুভাষচন্দ্রের কাঙ্ক্ষিত স্বাধীনতা কি আমরা পেয়েছি? অনাহার, অপুষ্টি, দারিদ্র, বেকার শীর্ষে তালিকায় আমাদের স্থান। শিক্ষা, স্বাস্থ্য, বেঁচে থাকার অধিকার প্রতিদিন চূড়ান্ত হয়ে প্রচলিত হচ্ছে। স্বাধীন মত প্রকাশের অধিকার বলে প্রায় আজ কোনো কিছুই অবশিষ্ট নেই, আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারছি যেমন প্রতি মুহূর্তে নারী, নিগ্রহ, কৃষক, এ আত্মহত্যা ঘটেই চলেছে। সাম্প্রদায়িকতার বিশ্বাসে দেশ আচ্ছন্ন, ঐতিহ্যের নামে কুসংস্কার, অবৈজ্ঞানিক চিন্তার প্রসার দেশের প্রাচীন ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার সক্রিয় প্রচেষ্টা চলছে। সর্বোপরি আজ নীতি নৈতিকতা মূল্যবোধের গভীর সংকটে আমরা নিমজ্জিত। এই দুঃসময় নেতাজি সুভাষচন্দ্রের মতো বিপ্লবীর জীবন সংগ্রাম
তার অকুণ্ঠ স্বপ্ন সাধনাকে স্মরণ ও চর্চা করা বড় প্রয়োজন। কিন্তু বর্তমান করোনার জন্য বিপর্যস্ত জনজীবনের কথা ভেবে এবং আমাদের ইচ্ছিত কর্মসূচি রূপায়ণের জন্য সিদ্ধান্ত হয়েছে আগামী 2023 জানুয়ারি পর্যন্ত কমিটি এই কর্মকাণ্ড চলবে। অব্যাহত থাকবে। আসুন নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা এই 126তম জন্মদিনের জীবন চর্চা ও গভীর উপলব্ধি নিজেদের জীবনে গ্রহণ করার মধ্য দিয়ে এদেশের যৌবন অর্থাৎ ছাত্র সমাজ যুব সমাজকে এগিয়ে আসতে হবে, দেশের কাজ করতে সুযোগ সংগ্রামী চেতনার অনুপ্রাণিত করি। ঠিক আছে, মোটামুটি আমরা সবাই সব ছাত্ররা শুনলে তো ইতিহাস পড়ে ভালো করে ইতিহাস ভালো লাগে, ইতিহাস পড়তে হবে। তোমাদের উদ্দেশ্যে বলছি, দেখো আমাদের দেশের কিছু বাণী আছে তার কথাগুলো মেনে চলতে হবে। আমাদের দেশের অবস্থা কি দিন দিন এই রূপ অধঃপতিত হইতে থাকবে? দক্ষিণ ভারত মাতার কোন সন্তান কি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়া মায়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করবে না? আসুন তোমাদের ছাত্রদের উদ্দেশ্যে কথা বলছি, ঠিক আছে? ছাত্র জীবনের একটা কথা বলে শেষ করব, ছাত্র জীবনের উদ্দেশ্য শুধু পরীক্ষা পাস স্বর্ণ পদক লাভ নয়, দেশ সেবার জন্য প্রাণের সম্পদ ও যোগ্যতা অর্জন করা, দেশ মাতৃকার চরণে নিজেকে নিঃশেষে বিলাইয়ে দিব, ইহা একমাত্র সাধনা হওয়া উচিত। এই সাধনার আরম্ভ ছাত্র জীবনেই করিতে হইবে। ঠিক আছে, শুনলে সবাই? ঠিক আছে, সবাই ভালো থাকবে। সবাইকে পুনরায় শুভ নববর্ষ 2024 স্বাগত। আমাদের 2022 সাল সবার ভালো কাটবে আশা করি। সবাইকে পুনরায় আমার প্রিয় ছাত্ররা সবাই আছেন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আর বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে ভারত। অসংখ্য ধন্যবাদ দেবাশিস মন্ডল বাবু মহাশয়কে, উনি খুব সুন্দর একটি বক্তব্য করলেন। আর আমাদের দু তিনজন আছে, এদের পরে আমরা অনুষ্ঠানটা সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। এরপর রিয়া মাঝি ক্লাস 8 থেকে একটি আবৃত্তি করবে। নমস্কার, আমার নাম রিয়া মাঝি, আমি খিদিরপুর বিবেকানন্দ সকল শিক্ষক শিক্ষিকাদের দাদা দিদিদের এবং ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে জয়ন্ত নেতাজি সুধাংশু চক্রবর্তীর লেখা কবিতাটি সবার সামনে বলে শোনাচ্ছি। সেই এক ছেলেটা বৈদ্যকে অসম্ভব একজন, বয়স তার কম হলেও মানত না ভেদাভেদ, যেদের বসে অনেক কাজ দেখিয়েছিল করে, বাবা মায়ের শাসন তাকে পার তুলে রাখে ধরে। সেই বয়সে জেনেছিল সে পরাধীনতার গ্লানি, কতটা ছিল ঘৃণায় ভরা, কতটা বা মানহানি, সুযোগ পেলেই অজুহাত এবং নানান ছলে বলে অলক্ষিতে মিশতে এসেছে বিপ্লবীদের দলে। সেই ছেলে একদিন বড় হয়ে ছদ্মবেশ ধরে পাড়ি দিলেন সুদূর বার্লিনে হিটলারের দরবারে। ইথারে যেদিন ভেসে এলো বলছি আমি সুভাষ, সেদিন কেউ পাইনি ঘটে আগুনের পূর্বাভাস, সিঙ্গাপুরের বুকে দাঁড়িয়ে যেদিন তিনি দিলেন আদেশ, রক্ত দিলে স্বাধীনতা পাবে এই কথাটা শেষ। সইছে না আর ব্রিটিশ রাজ্যে চাপিয়ে দেওয়া পরাধীনতা, তোমরা দিলে রক্ত ফিরিয়ে আনবো আবার স্বাধীনতা, যেথায় আছো যত যুবা ভারত মাতার সন্তান, এসো সবাই শপথ করি দেব জীবন বলিদান, ভারত মাতার গর্ব সেই তামার ছেলে নেতাজিকে, এসো সবাই সেলুট জানাই কপালে হাত রেখে। নমস্কার। এরপরে আমরা একটা আবৃত্তি শুনে নেব ক্লাস 5 থেকে বর্ণিতা জালুয়া। নমস্কার, আমি একটা আবৃত্তি বলে শোনাচ্ছি। আমার মনিমা কান্দিবে তোমার গাছ খেলে যে মুড়ি চালু একবার দাদা
আমাদের তো আছে এরপরে আমরা একটি গান শুনে নেব আমাদের স্থানীয় চন্দন রায় বাবু তিনি একটি দেশাত্মবোধক গান তিনি একটি বিবেক বাহিনীর গান শুনে গান পরিবেশন করবেন ওনাকে সহযোগিতা করবে অয়ন মণ্ডল ধন্যবাদ উনি খুব সুন্দর একটি গান পরিবেশন করল এরপরে আমরা আমাদের খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারের শিক্ষক মহাশয় সুমন জানাবাবু ইতিহাস বিভাগের টিচার ওনাকে ওনার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্তভাবে পরিবেশন করার জন্য মঞ্চে আসতে আহ্বান জানানো হচ্ছে নমস্কার খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টার এর সকল শিক্ষক শিক্ষিকা এবং খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে উপযুক্ত সম্মান ভালোবাসা স্নেহ জানিয়ে আমি আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে বলছি আজকের দিনটি শুধু বাংলা নয় সমগ্র ভারতবর্ষের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি দিন কারণ যিনি আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজকে শুভ জন্মদিন 126তম জন্মদিন সমগ্র ভারতবর্ষ যখন পরাধীন প্রত্যেকটা মানুষের হৃদয়ে যখন স্বাধীনতার গ্লানি যন্ত্রণা স্বাধীনতার জন্য তখনই ভারতের রাজনৈতিক রঙ্গমঞ্চে এমন এক পুরুষের আবির্ভাব হলো যিনি আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছিলেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি উড়িষ্যার কটক শহরে 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আমরা সবাই জানি শুনেছি 23শে জানুয়ারি আজকের দিনটা জানকীনাথ বসু এবং তার মা প্রভাবতী দেবী 14 জন সন্তানের মধ্যে তিনি ছিলেন নবমতম সন্তান তিনি ছিলেন মেধাবী ছাত্র হ্যাঁ
এবং তিনি তার মেধাবী ছাত্রের মধ্য দিয়ে তিনি সমগ্র জীবন অতিবাহিত করার পর সরকারি চাকরিকে তিনি পদত্যাগ করেন। সরকারি চাকরি তিনি না নিয়ে সমগ্র ভারতবর্ষে দেশমাতৃকার মুক্তি সাধনার উদ্দেশ্যে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তিনি তার সফল হতে পারেননি, কিন্তু তিনি ভারতের হৃদয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি আজও জাগ্রত হয়ে রয়ে আছেন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ সুমঞ্জনা বাবু মহাশয়কে। এরপরে আমাদের কোচিং সেন্টারের প্রধান শিক্ষক মহাশয় সুরেশ বাবু এক মিনিট বলবে, তারপরে আমরা সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সব পরিসমাপ্তি ঘটাব। উপস্থিত খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং খিদিরপুর স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজ 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন। অনেকেই এর আগে অনেক কথা অনেক বক্তব্য ওনার সম্পর্কে বলেছেন, তবে এটা একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছেছি, একেবারে আমরা শেষ পর্যায়ে পৌঁছেছি অনুষ্ঠানের। তাই এই মুহূর্তে বিশেষ কিছু আর কথা বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই ছাত্র থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে মেধাবী ছিলেন, তিনি তার মেধাবীকে ভিত্তি করে যেভাবে সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতা অর্জন করেছিলেন এবং চতুর্থ স্থান অধিকার করেছিলেন, তার সত্ত্বেও তিনি ব্রিটিশ সরকারের চাকরিকে দূরে সরিয়ে তিনি যেভাবে দেশের শৃঙ্খল মোচন এবং দেশ মাতৃকাকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য যে অপমর সংগ্রামে তিনি ব্যপ্ত হয়েছিলেন সেটা আজও আমাদের শিহরিত করে তোলে। তাই তার সেই জীবন সংগ্রাম থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। ছাত্র অবস্থাতেই শুধু পড়াশোনা করে চাকরি করে সেটাই কিন্তু শেষ নয়, আমাদের ওনার জীবন থেকে এই শিক্ষা নিতে হবে যে আমাদের অন্যায়ের প্রতিবাদ, অন্যায়কে সহ্য করাও যা সমান অন্যায় হয়ে যায়, তাই অন্যায়কে আমাদের প্রতিবাদ করা শিখতে হবে। তাই ওনার দুটো তিনটে মন্ত্র আমাদেরকে বিশেষভাবে প্রেরণা দিয়েছিল। একটা হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং জয় হিন্দ ওনার যে মন্ত্র আমাদের দেশবাসীকে বিশেষভাবে সমৃদ্ধ করে দিয়েছিল এবং স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। তাই এইভাবে আমরা এই বীর সন্তানকে আমাদের দেশের ভারত মাতার এই বীর সন্তানকে প্রত্যেক বছর ঠিক আজকের দিনে সমান শ্রদ্ধার সঙ্গে এবং ভক্তির সঙ্গে স্মরণ করে যাব, এই আমাদের প্রার্থনা। এবং ওনার জীবন থেকে পাওয়া শক্তি এবং পাথেয় এবং আমাদের প্রেরণা সংগ্রহ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকা রয়েছে, দুপাশে বলবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুরেশ বাবু মহাশয়কে। এরপরে ক্লাস 7 থেকে সংক্ষিপ্ত বক্তব্য করবে শিবম হাটোই, ইংলিশে করবে। এই বক্তব্যটা শোনার পরে আমরা সমাপ্তি সঙ্গীত হবে, তারপরে আমরা জাতীয় সঙ্গীত গাইব, তারপরে আমরা এক এক করে উঠে যাব। নমস্কার, হ্যালো হ্যালো, নমস্কার। সুভাষচন্দ্র বসু আজ বর্ন অন 23 জানুয়ারি 1997 ইন কটক। হি ওয়াজ স্টাডিড ইন প্রেসিডেন্সি কলেজ, দেন হি বিএড পাসড ইন স্কটিশ চার্চ কলেজ, দেন হি গোয়েন টু ইংল্যান্ড, দেয়ার হি ICSC exam was passed, then he came to Sarman and Japan, there he made Azadin course, there he came to Kolkata and told India's
You give me blood, I give your freedom. Then the force came India. Netaji award to with the British. The Netaji was famous for bravely and selfless. Hello. শিবম অটয় ইংলিশে খুব সুন্দর একটি বক্তব্য পেশ করল। এরপরেই আমাদের একটা সমাপ্তি সঙ্গীত দিয়েই আমরা আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাব। নেতাজি তার স্বদেশের প্রতি প্রচুর ভালোবাসা ছিল এবং তার মাতৃভূমি তার জন্মভূমিকে সে প্রচুর ভালোবাসত এবং সেই মাতৃভূমির প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ করি। ধন্যবাদ। তবলায় সহযোগিতা করবে অয়ন মণ্ডল। Yeah.
Hello.